ভালো চারপাশটা আর কি ভরপুর হয়ে যায় গন্ধে। তো চল বের। সকাল থেকে একবারও বাইরের ওয়েদারটা দেখিনি, তো চলো বাইরের একটুখানি মায়ের সঙ্গে গল্প গুলো করতে করতে। আমার আজকে সুপার লেট হয়ে গেছে, আমি করি দেখি। আমি ফুল রেডি হয়ে গেছি, এখন একটা বডি কি লাগাবো, মানে পারফিউম কি লাগাবো ভাবতে ভাবতে বললাম এই আতরগুলো অনেক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে 8:15। তো আমি ঘুম থেকে একটু আগে বলবো না, অনেকক্ষণ আগে উঠে পড়েছি। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। চলো আজকে দিনটাকে শুরু করে দিই না। ওয়েট মেশিনটার কোনো পরিবর্তন হয়নি, ও সেমই রয়েছে। তো আমি লাস্ট কদিন ধরে ওয়েটটাও চেক করতে পারছি না, কন্টিনিউয়াসলি খাওয়া মানে যেরকমভাবে খাচ্ছি সেটা তো করেই যাচ্ছি, কিন্তু ওয়েটটা আমি যদি চেক করতে পারছি না, বুঝতে পারছি না। এবার একটাই অপশান আছে, মাসির বাড়ি থেকে ওয়েট মেশিনটা নিয়ে এসে রাখতে হবে, সেখানে আমাকে চেক করে দেখতে হবে যে হ্যাঁ কতটা কী কমলো না কমলো কী ব্যাপার, তখন সেটাতে আমাকে দেখলে আমি ভালো করে বুঝতে পারবো। আর না হলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, মেশিনটায় কোনো প্রবলেম হচ্ছে দেখি মা হয়তো আজকে ব্যাটারিটা চেঞ্জ করবে। যদি ব্যাটারিটা চেঞ্জ করে তাহলে বুঝতে পারবো এটাই কোনো প্রবলেম আছে না কী ব্যাপার, কারণ আপাতত। আর না হলে আমাকে অল্টারনেটিভ নতুনই কিনতে হবে, কী প্রবলেম হচ্ছে এক্স্যাক্টলি বুঝতে পারছি না। আর এগুলো তো সেরকম কোনো ইলেকট্রনিক জিনিস না যেটাকে সারানো যাবে, 6 বছর আগেকার হয়ে গেছে এই, অনেক 6 বছর না 4 বছর আগেকার হয়ে গেছে, এতদিন সার্ভিস দিয়েছে, এমন কিছু হ্যাবক দাম দিয়ে ওকে কিনিও নি যে ওকে সারাবো। তো দেখি কী করি আজকের পর ওটার আপডেট পাও। সকাল থেকে একবারও বাইরের ওয়েদারটা দেখিনি, তো চলো বাইরের ওয়েদারটা দেখি কেমন আছে। ভালোই সকাল থেকে কটকটে রোদ উঠে গেছে, আজ এই গাছগুলোতে কোনো ফুল নেই, এই গাছেও কোনো ফুল নেই, এই গাছটাতেও কোনো ফুল নেই, তবে হ্যাঁ প্রচুর কুড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা সেটা। বললাম সকাল থেকেই রোদ দেখো, লোকজন ছাতা মাথায় দেখো, ছাতা মাথায় দিয়ে যাতায়াত শুরু করে দিয়েছে, এতখানি রোদ উঠে গেছে। ঘড়ির কাঁটায় সবে 8:15 বাজে, বলছে গরম তো আবার সেই আগেকার মতন পড়বে, ভালো গরম, এই ঝড় বৃষ্টি কোথাকার কি কিচ্ছু মনে হচ্ছে না, এখন আবার সেই প্যাচ প্যাচে গরম আবার রিপিট হবে বলে বলছে। তো আর কি করা যাবে, এই গরমটা বলে যেটা হয় কি বলতো খুব কষ্ট হয়, কাজের কোনো এনার্জি পাই না আর তখন খুব কষ্ট হয়। তো যাই হোক চলো বাইরে যাই, গিয়ে ভিডিওটা এডিট করি। আর এই যবে থেকে ঠিকঠাক ওয়েটটা নিতে পারছি না তবে থেকে মাথাটা আমার খিঁচে রয়েছে, এটা যখন হবে এই বেশ কিছুদিন ধরে চলছে, সোমবার থেকে এটা চলছে, মানে সোম মঙ্গল আজকে বুধ হয়ে গেল সোমবার, এই কারণেই সকাল থেকে আমার মাথাটা আর কি একদম খিঁচেছিলো, তো যাইয়ে হচ্ছিলো তার এফেক্ট আরও বেশি হয়ে যাচ্ছিলো। তো এই জন্য তো কালকেও সেম হয়েছে, আজকেও সেম, ভালো লাগে না একটা কষ্ট করে জিনিস যদি করি তার এক্স্যাক্ট এফেক্টটা কী হয়েছে সেটা যতক্ষণ না বুঝতে পারি ততক্ষণ ভালো লাগে না। তো চলো দেখি বাইরে ঘরে যাই, চা পত্তর খাই, তারপর দেখছি কি সলিউশনে আসা যায়। আমার স্নান হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে আর কিছু পয়েন্ট ভিডিও করতে পারিনি তার কারণে একটুখানি মায়ের সঙ্গে গল্পগুলো করতে করতে আমার আজকে সুপার লেট হয়ে গেছে, আমি করেই দেখি, তো বক বক করতে করতে অনেকখানি লেট হয়ে গেছে। আর তাছাড়া আজকে একটা ভাবলাম যে আজকের ভিডিওটা সকালে না দিয়ে যদি রাতে দিই তাহলে কেমন হয়, আগের দিন দেখলাম যে সকালে চাইতে রাতের ভিউটা একটু হলেও বেটার হচ্ছে, জানি না এবার সব দিন হবে কি না, তো আজকের দিনটা ট্রাই করে দেখি, যদি দেখি যে চলো ঠিক আছে তাহলে ভাবছি টাইমিংটাকে শিফট করবো, আর যদি দেখি যে না সেম প্রসেসই চলছে তো তাহলে যেরকম সকালে যায় সকালেই যাবে। তো এই প্রসেসটা আপাতত রিসার্চিংয়ের মধ্যে রেখেছি, দেখা যাক কটা দিন এদিক কটা দিন ওদিক করে দেখি কী হয়। তো তারপর তো চলো, অনেকখানি লেট হয়ে গেছে, অলমোস্ট 10টা বাজতেই যায়, গিয়ে ঝটাপট খেয়ে নিই কারণ আজকে তো ভাত খাবো, তো লেট তো একটু হলেও হবে, তো ঝটাপট গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই। মোবাইলের জন্য চার্জও হয়নি কারণ আমি বসেই ছিলাম, আমি ঘড়িয়ে দেখিনি, 9:35 পর আমি স্নানে গেছি, তো লেট তো হবেই। তো চলো তাড়াতাড়ি করে এবার কাজপত্রগুলোকে আগিয়ে নিই, আর লেট করলে হবে না। আমি ফুল রেডি হয়ে গেছি, এখন একটা বডি কি লাগাবো, মানে পারফিউম কি লাগাবো ভাবতে ভাবতে বললাম এই আতরগুলো অনেক দিন ইউজ করা হয় না। হ্যাঁ এটা আমার ইয়ারবাডসের এই ডাব্বাটা, আমি এইটারই ইয়ারবাডস বাবা নিয়ে আসে আর কি, তো সেটারই ইউজ করি, পুরো ডাব্বা ভরা থাকে।
তো যাই হোক ওটার মধ্যে এটা রেখেছিলাম, যেহেতু এগুলো এত কুচকি কোথেকে কোথায় হারিয়ে যাবে। তো এই আদরটা আমি আজকে একটু ইউজ করবো, যে খুব কম আমি ইউজ করি যাতে না ফুরোয়, কারণ আবার কোন জন্মে হায়দ্রাবাদ যাব আমি তো জানি না, তো সেই কারণে খুব 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 কম ইউজ করি। তো হ্যাঁ আজকে আমি এটা ইউজ করে তারপর অফিস যাব। আর এই হচ্ছে আমার পুরো লুক, আমি রেডি, চলো এটা লাগিয়ে নিই, চলো বেরোনো যাক। আর এই আতরগুলোর এত সুন্দর স্মেল না, মানে একটু লাগালেই ভালো চারপাশটা আর কি ভরপুর হয়ে যায় গন্ধে। তো চলো বেরোই, মা অলরেডি ব্যাগ ফ্যাগ গুছিয়ে রেখে দিয়েছে, আমি যাই, নিজে মনে হয় কাকু এসে গেছে। অফিস থেকে বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ হবো। আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে আজ আমি সকালে কোনো ভিডিও আপলোড করিনি, আজকে আমি এখন আপলোড করবো, কারণ বললাম সকালে আমার এক্সট্রিম দেরি হয়ে গেছিলো, তো ওই কারণে আর করতে পারিনি। কিন্তু এখন যাব ফ্রেশ হয়ে ভিডিওটা আপলোডে বসাবো, বসিয়ে তারপর বাকি সমস্ত কাজ হবে। আজকে যে কী মারাত্মক গরম করছে, মানে ভাববার বিষয় নয়, মনে হচ্ছে যেন বাইরে উনুন জ্বলছে, এত গরম। রোদ ছিল না ঠিকই কিন্তু আজকে, কিন্তু বাইরে থেকে পুরো ভাব উঠছে, ভাব এতটা গরম আজকে। যদিও এখন বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু তাও গরম তো স্টিল ভালো মতন রয়েছে। তো যাই হোক চলো আপাতত কি ফ্রেশ হই, ফ্রেশ হয়ে নিয়ে হচ্ছে ইয়ে করবো ভিডিওটাকে আগে আপলোড করে চলো। আজকের ভিডিওটা আমি জাস্ট একটু আগে পাবলিশ করলাম, তো তোমরা তাড়াতাড়ি করে যাও, গিয়ে ঝটাপট চেক আউট করে নাও আজকের ভিডিওটা, কেউ কিন্তু মিস করো না, গিয়ে দেখো। আসলে তোমাদের আমি সকালেই বলেছিলাম যে আজকে আমার সকালবেলা একটুখানি দেরি হয়ে গেছিলো, কারণ মায়ের সঙ্গে বকবক করতে আমি ঘড়ি একেবারে দেখিনি, তারপরে খেতে রেডি হতে সব কিছু করতে দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে আমার ঘড়িটা দেখা হয়নি, লেটে রান করছিলাম, তো সেই জন্য আমার ভিডিওটা আপলোডও হয়নি। আর কি বলো তো, যেহেতু আমার ফোনের ওয়াইফাই থেকে আপলোড করি না, তো কারণে অসুবিধা হয়ে যায় আমি চলে গেলে, তো যাই হোক সেই জন্য আমার আর তখন আপলোড করা হয়নি। আর তাছাড়া আমি ঠিকও করেছিলাম যে আমি একটু এক্সপেরিমেন্ট করব, যখন আপলোড করা হলো না তো তখন ভাবলাম যে তাহলে তো একটা এক্সপেরিমেন্ট করেই দেখা যাক, যে হতেই পারে হয়তো রাত্রেবেলায় ম্যাক্সিমাম মানুষ বেশি অ্যাক্টিভ থাকে, যে কারণে ভিউজ বেশি আসে, বেশি মানুষ দেখে, যেটা পছন্দও করে। তো ঠিক সেইটাই ভেবে আমার এই কাজটা করা, যদি নটার পর এবার থেকে আপলোড করি তাহলে কেমন হয়। আগের দিন করেছিলাম, দেন আজকে করেছি, আর কালকেও ভাবছি করে দেখবো, যদি দেখি ভালো রেসপন্স পাচ্ছি তাহলে হয়তো এখন থেকে আমার চ্যানেলে ভিডিও সমস্ত রাতেই আসবে, আর সকালে আসবে না। তো দেখা যাক যেটা হবে সেটা তোমরা জানতেই পারবে, কী হচ্ছে না হচ্ছে আর ডিসিশানটা কেমন সেটাও তোমরা জানতে আমাকে জানিও, হ্যাঁ জানতে পারবে বলছি, আমাকে জানিও ঠিক হলো কি ভুল হলো ডিসিশান নেওয়াটা। আর একটা কথা, সেটা কী বলতো, আমি অফিস থেকে আজকে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, আজকে যে কী হয়েছে আমার ফোনের চার্জিং নেই আর কি, মানে হঠাৎ করে কী করে শেষ হয়ে গেছে আমার খেয়ালও নেই, অফিসেও আমি দেখিনি, এসে থেকে ফোনটাকে যে চার্জে বসিয়েছি এখনও পর্যন্ত আমি ফোনে হাত দিতে পারিনি, জাস্ট ফোনের ওয়াইফাইটাকে অন করে ফোনকে আমি চার্জে বসিয়ে দিয়েছি পাশের ঘরে, দিয়ে আমি ওই ঘরে ল্যাপটপে কাজ করছিলাম আর কি, রেস্ট করছিলাম, ল্যাপটপে কিছু নিজের কাজও ছিল সেই সমস্ত কাজ করছিলাম, রেস্ট করছিলাম, ফোনটা এখনও পর্যন্ত আমি হাতে নিইনি, অলমোস্ট 9:30টার ওপর হয়ে গেল, হয়তো আমার এখনও দেখাই হয়নি। তো চলো আগে গিয়ে আমি ডিনারটা কমপ্লিট করবো, তারপরে হচ্ছে গিয়ে আমি ফোনটা হাতে নেবো, ততক্ষণ আমি ফুল চার্জড হয়ে যাবে ফোনটা, আর ম্যাক্সিমামটাই যেহেতু আমি ভিডিও আপলোড থেকে শুরু করে বাকি সমস্ত কাজ ল্যাপটপে করে নিই, তো ওই জন্য আমার ফোনটার আর এখন দরকার পড়ে না, আর ভিডিও ফাইল তো মায়ের ফোনেই থাকে, তো সেখান থেকে হয়ে যায়, তো সেই কারণে ওই সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে গেছে, ওই জন্য ফোনটা এখনও আমার দরকার পড়েনি, ফোনটা একটু বাদে নিতে যাবো। তো তার আগে চলো ডিনারটা গিয়ে খেয়ে নিই, মা অনেকক্ষণ ধরে খাবার নিয়ে ডাকাডাকি করছে, তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। গোটা ঘর ঘুমানোর জন্য একেবারে রেডি সেট হয়ে গেছে, তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি, তো চলো। চলো রাতের ডিনার কমপ্লিট, তোমাদের দেখালামও ঘর পুরো সেট, শুধু বিছানায় শুতে যাওয়ার জন্য। এতক্ষণ বাদে আমি আমার ফোনটা হাতে নিলাম, এর আগে যে ফুটেজটা দেখেছো সেটা আমার মায়ের ফোন থেকে করা, তাই যদি ফুটেজের কোয়ালিটির একটু এদিক ওদিক হতেই পারে, কারণ তোমাদেরকে বলেছিলাম আমার ফোনটা চার্জে বসানো আছে। আমার ডিনার কমপ্লিট হলো, এখন জাস্ট আমি ফোনটাকে হাতে দিলাম, আমার কিছু ফোনও এসেছিল আমি সেগুলো দেখিনি, এবার এখন সব রিং ব্যাক করবো, এখন ঘড়ি কাটায় অলমোস্ট 10:15 বাজে। তো চলো আজকে সারাদিনে কী ভিডিও করেছি না ভিডিও করেছি এক্স্যাক্ট আমার মনে নেই, আমাকে প্রত্যেকটা ফুটেজ চেক করে দেখতে হবে, সেগুলো
কালকে সকালে উঠেই করবো, আজকে রাতে আর এনার্জি পাচ্ছি না, কিছু কাজ নিয়ে ল্যাপটপে বসেছিলাম যার জন্য সেই সারাদিন ধরে ল্যাপটপ, বাড়িতে এসেও ল্যাপটপ, এই ঘাঁটতে ঘাঁটতে মাথাটা ঝনঝন করছে, তো ওই জন্য আজকে আর করবো না, সেটাকে নিয়ে কালকে বসবো। আর তোমাদের কালকের ভিডিওতেই বলেছি যে এখন থেকে আমি ঠিক করেছি যে প্রতিটা দিন আর কি মানে ভাববো বা চেষ্টা করব যে আজকের দিনটা কেমন গেল বা কিছু, তো আজকের দিনটা মোরালেস ভালোই গেছে, খুব হ্যাঁ ডেফিনেটলি ভালোই গেছে, খুব ভালো কিছু হলে ডেফিনেটলি তোমরা সেটা জানতেই পারবে বা খারাপ কিছু হলেও জানতে পারবে। তবে আমি চেষ্টা করি আমার চ্যানেলে সবসময় ভালো কিছুই শেয়ার করার, আমার লাইফে যেগুলো ভালো হয়, যেগুলো পজিটিভ হয় সেগুলো শেয়ার করার, খারাপ কিছু আমি খুব একটা চেষ্টা করি মানে অ্যাভয়েড করে রাখারই, এখনও পর্যন্ত সেটাই চেষ্টা করেছি, ইন ফিউচারও আমি সেটাই করব। কারণ আমি মানে আমার ভেতরে যতই কিছু থাকুক বা না থাকুক মানে আমি সবসময় চেষ্টা করি হেসে খেলে হই হই করে থাকতে, হই হই করে বাঁচতে, আমার ওই ঝগড়া ঝাঁটি রাগ অভিমান এইসব আমি একেবারে পছন্দ করি না, আমি মানুষটা একটু হুল্লোড়ে একটু মানে হাসি মজা মানে এনজয় করে লাইফটাকে বাঁচতে ভালোবাসি, যেটা আর কি হু অ্যাম আই এরকমটাই আমি, আমি প্রচণ্ড মজা করে থাকতে ভালোবাসি, তো সেটাই। তো যাই হোক ভিডিওটা তাহলে আজকে এইটুকুনি রাখছি, দেখি আজকে রাতের ভিউজটা কীরকম আসে, যদি একদম ঠিকঠাক আসে তাহলে তোমরা কালকে থেকে প্রত্যেকটা ভিডিও আজ রাতে করেই পাবে। আর প্লিজ তাতে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলে আমার খুব ভালো লাগবে, আর তাহলে তোমরা আরও আরও ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পারবে, আর করার এনার্জিও আমার বেড়ে যাবে, আরও নতুন কিছু দেখাতে পারবো, মানে যেটুকুন এখনও রাস্তায় বেরোলে একটু আনইজি ফিল হয় বা সবার সামনে ক্যামেরা করতে আনইজি ফিল হয় সেগুলোও আমার ধীরে ধীরে কাটতে থাকবে, তোমাদের এনকারেজটা যত বেশি করে পাবো। তো মাঝে মাঝে কিন্তু আমি গুলিয়ে ফেলি, হ্যাঁ ক্যামেরার কোন দিকে তাকাতে হয় এটা আমার এখনও প্রবলেম হয়, তো আশা করছি আস্তে আস্তে শুয়ে যাবে, যেমন আমি এখনও ব্যাক ক্যামেরা অন করে ভিডিও করতে পারি না, সেটাকেও আমাকে শিখতে হবে, আমাকে প্রচুর কিছু শেখা বাকি আছে এখানে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে তো ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, তো চলো টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে, এবার কালকে সকালে কি রাতে সেটা পরে তোমাদের জানিয়ে দেবো, তো চলো টাটা।